7 হলেই আমাদের দেশের 74তম স্বাধীনতা দিবস। আর তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে একেবারে সাজো সাজো রব হাওড়া জুড়ে। করোনা আবহের মাঝে বহিরাগত কোনো মানুষ যেতে আসতে না পারে সেজন্য করা নজরদারি চলছে হাওড়া স্টেশন চত্বরে। সকাল থেকে হাওড়া জিআরপি তৎপরতায় স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকা রাস্তাঘাট এমনকি হাওড়া ফেরিঘাটও চলে নাকা চেকিং। স্বাধীনতা দিবসের প্রাক্কালে একেবারে আটোসাটো ভাবে প্রস্তুতি চলছে হাওড়া জুড়ে। রেললাইনের নিরাপত্তা খতিয়ে দেখলেন হাওড়া জিআরপির ডিএসপি শিশির কুমার মিত্র। তার নেতৃত্বে হাওড়ার জিআরপি আরপিএফ এবং গোলাবাড়ি থানা ও সিআইডি বোমস্কোয়ারের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে হাওড়া স্টেশনে যাত্রী সংখ্যা অনেকটাই কম, তবুও নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম কমতি ধরা পড়ল না প্রশাসনের। আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস আপনারা সকলেই জানেন, সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই হাওড়া জিআরপি ডিস্ট্রিক্ট সমস্ত স্টেশনে, তার আন্ডারে যতগুলো ইম্পর্টেন্ট স্টেশন আছে সমস্ত স্টেশনই আমাদের সিকিউরিটি মেজারের ব্যাপারে চেকিং হচ্ছে। আমাদের স্লিপার ডগ, 4টা স্লিপার ডগ আছে আমাদের, সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে চেকিং হচ্ছে। সেই সঙ্গে আমাদের হাওড়া স্টেশনেও এভরি ইয়ার যেভাবে হয় আমরা সেভাবে আমাদের আরপিএফের সাথে এবং লোকাল থানার গোলাবাড়ি রেল সবাইকে নিয়ে আমাদের একটা জয়েন্ট আমাদের এরিয়া ডোমিনেশন হচ্ছে, চলছে এখন, আমরা গতকালও করেছি এবং আজকেও আমাদের চলছে। এটা আমরা এখানে পুরো স্টেশন এরিয়া ভালোভাবে আমরা দেখব, সার্চ করব, সন্দেহজনক কিছু থাকলে যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেবো। এরপর আমরা এদিকে ফেরিঘাট এবং সারাউন্ডিংস এরিয়া যা আছে হাওড়া স্টেশনে সমস্ত জায়গায় আমাদের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আজ থেকেই সেটা আমাদের চলবে, আগামীকাল সারাদিন রাত্রি এটা আমাদের চলবে এই সিকিউরিটি মেজার। হাওড়া জিওরপির ডিএসপি শিশির কুমার মিত্রের তদারকিতে ডকস্কারে প্রশিক্ষণপ্রাপ্ত স্পিয়ার কুকুর এবং মেটাল ডিটেক্টরদের দিয়ে সব কিছু পরীক্ষা করেন তারা। হাওড়া থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।